সময় সময় আছি আমি বাসি তোমায় চির চেনা প্রত্যয়ে সারাদিন বাসায় বসে না থেকে আম্মাকে নিয়ে কোথাও গিয়ে ঘুরে আসলেই তো পারো। আগে তুমি আসো, তারপর সবাই মিলে একসাথে ঘুরতে যাব। আরে বাবা, আমার তো আসতে আরো দু তিন বছর সময় লাগবে। তাহলে দুই তিন বছর পরে ঘুরতে যাব। অথই জিমা, তুমি তো সারাটা দিন আমার ছেলের সঙ্গে ফোনে কথা বলো, এইভাবে সারাদিন কথা বললে ওর কি ওই দেশে মন টিকবে? ও তো পরে দেশে চলে আসবে, আর এখানে যখন দিন ওখানে তখন রাত। সারা রাত জেগে আমার ছেলেটা কথা বললে পরদিন সকালে গিয়ে অফিসে ঝিমাবে, তখন দেখা যাবে চাকরিটাই আর থাকবে না। এরপর থেকে ও যখন ফোন দিবে তুমি বলবা যে তুমি এখন ব্যস্ত আছো, এখন কথা বলতে পারবা না। ওকে বলবা যে রেস্ট করো তুমি, আমি আম্মার সাথে কাজে ব্যস্ত। জি মা। কে ফোন দিল? আপনার ছেলে। এখন ফোনটা ধরো, ধরে বলো যে তুমি এখন আমার সাথে কাজে ব্যস্ত, তাকে বলো যে রেস্ট করো, ঘুমাইতে বলো। জি মা। হ্যালো, কি করো? কিছু না, কাজ করি, মার সাথে কাজ করছিলাম, তোমাকে পরে ফোন দিই। আরে পরে কাজ করো, এখন আমার সাথে কথা বলো। বললাম তো পরে ফোন দিব, এখন রাখি। বাই। কিছু না, বৃষ্টি দেখি। আমাকে মিস করছো? জানি না। এই শোনো, আমি তো অফিসে ঢুকে যাচ্ছি, রাত 12টার পরে তোমার বার্থডে, সো আমি তখন তোমাকে আর উইশ করতে পারবো না, তাই তোমাকে এখনই উইশ করতেছি। এখন উইশ করবা? এখন কটা বাজে? 5টা বাজে। 5টা বাজে কেউ বার্থডে উইশ করে? তো প্রবলেম কি, 12টার পর তো আমার ফোন অফ থাকবে, তাই এখন উইশ করছি হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আর শোনো, তোমার গিফট কিন্তু রেডি থাকবে। মা, এত রাতে কি ব্যাপার? ওঠো, আজকে তোমার জন্মদিন, তুমি আগে ভাগে আমাকে জানাবে না? এমনি বলিনি। না না, এমনি হবে কেন? বিয়ের পরে তোমার প্রথম জন্মদিন, কেক তো কাটতে হয়। কেক না কাটলে তো আবার তুমি বলবা যে শাশুড়ি মর্ডার না। কেক কেটে ছবি পোস্ট না দিলে তোমার বাড়ির লোকজন আবার নানান কথা বলবে। আসো, কেক কাটতে হবে। না, সমস্যা নেই, আমরা সকালে কেক কাটি, আপনি বরং এখন গিয়ে ঘুমান। না, আমার সমস্যা আছে,
আমার এক্ষুনি কেক কাটতে হবে, 12:01। আসো তাড়াতাড়ি আসো, আসো তো আসো আসো। ভালোবাসি তোমায়, সময় আসো সারপ্রাইজ, তুমি আছি আমি, হ্যাপি বার্থডে। চলে এলাম, হাজার হোক বউয়ের বার্থডে, না এসে পারি? থ্যাংকস, থ্যাংকস ফর কামিং। আর আমি যদি না আসতাম, মা আমাকে আস্ত রাখতো? শোন বাবা, অথৈকে যেদিন প্রথম দেখলাম না, সেদিন আমি তোকে একটা কথা বলছিলাম যে এই মেয়েটাকে আমার ছেলের বউ হিসাবে না, আমার নিজের মেয়ে হিসাবে চাই। তুই কিন্তু আমার কথাটা রাখছিলি বাবা। আগামী সপ্তাহে তো অথৈ বৌমার জন্মদিন, তো আমি চাই কি জানিস, বিয়ের পর ওর প্রথম জন্মদিন তুই অথৈ বৌমার পাশে থাকবি। এই জীবনে তোর বাবার আনন্দগুলি তো বেশি দিন পাই নাই, মানুষটারে তো হারাই ফেললাম। একটা মেয়ের জীবনে এই ছোট ছোট মুহূর্তগুলি কতটা আনন্দ দেয় সেটা আমি একজন নারী হিসেবে খুব ভালোই বুঝি রে বাবা। যেইভাবেই পারিস দেশে চলে আসিস।